আজকে আমি কোনো গেম খেলবো না, আজকে তোমাদের খালি গিভওয়ে দিয়ে যাব। তো গাইজ, আজকের দিনে শুধু তোমরা গিভওয়ে পেতে থাকবা, কিন্তু নেক্সট দিনে যখন আমরা গেম প্লে করবো গাইজ, তখন আমরা গেম প্লেতেও তোমরা থাকতে পারবা গাইজ। এত বেশি কথা বলতে প্রবলেম হইতেছে আজকে আমার, কজ গাইজ প্রবলেম হওয়ারই কথা, কারণ এখানে সাইফুল ভাই একদিকে ল্যান্ড করে গেছে, সবাই কিন্তু সবার দিকে ল্যান্ড করতেছে গাইজ। আমার নেটে একটু প্রবলেম করতেছে, আমার অবজারভেশনে একটু প্রবলেম হচ্ছে। রাকিব ভাই কিন্তু যাচ্ছে একদিকে, রিভার সাইডে যাচ্ছে হচ্ছে আমাদের দা ডিসি সে হে ভাই, বস রেডি ভাই যাচ্ছে হচ্ছে বুলজের এই সাইডে, রিফাত ভাই যাচ্ছে হচ্ছে, রিফাত ভাই কিন্তু অলরেডি পিকের মাঠের মধ্যে নেমে গেছে গাইজ। তো এইখানে দেখতে চলতেছি আমরা কিন্তু অনেক জনকে পেয়ে গেছি গাইজ। হৃদয় YT20 কে কিন্তু যাচ্ছে শিপইয়ার্ডে গাইজ। এখন নেক্সট যে GFX নবিতা ভাই কিন্তু অলরেডি আবারও চলে আসছে, নবিতা ভাইয়ের পাশে আছে কিন্তু গাড়ি, গাড়িতে এখনই ধাক্কা দেওয়ার চেষ্টা এন্ড গাড়ি ফাটানোর চেষ্টা নবিতা ভাইয়ের সামনে। আই থিঙ্ক এখানে প্লেয়ারটাকে নবিতা ভাই খুবই ইজিলি মেরে দিতে পারবে, এখানে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে এন্ড এনিমি কিন্তু ক্লিন করে দিতে পারলো এনিমি নবিতা ভাই। এন্ড নবিতা ভাই কিন্তু অলরেডি একটা কিল ডান করে ফেলছে এখানে গাইজ, প্রথম কিল গাইজ আমার এখানে দেখা প্রথম কিল অলরেডি, কিন্তু আরো কিল হয়েছে আই থিঙ্ক যতটুকু আমার মনে হচ্ছে। হ্যাঁ, এখানে রোজা 333 কিন্তু অলরেডি একটা কিল করে ফেলছে, প্লাস হচ্ছে জয়েন ভার্জন গাইজ ল্যাপটপ নিয়ে বসি, তারপরে কি পাবো না গাইজ? পাবা না কেন, অবশ্যই পাবা, অবশ্যই গাইজ এখানে গিভওয়ে তোমরা জিততে পারবা গাইজ। তো আয়রন ভাই একটু ওয়েট করো, তোমাদের আবার যখন আমি টিম কোডের মাধ্যমে গিভওয়ে দিব বা যখন আমি এইখানে তোমাদের কমেন্ট পিকারের মাধ্যমে দিব তখনই তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা ফাইট হতে যাচ্ছে, এখানে ফাইটটা হচ্ছে কার মধ্যে, এখানে কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দিচ্ছে, কিন্তু জুম করে মারলে এখানে লাগার সম্ভাবনা থাকে গাইজ, বাট এখানে কিন্তু কিলটা সিকিউর করতে পারলো না, অলরেডি ওয়াল মেরে দিছে। তো এখানে মোটামুটি সবাই একটা করে কিল করে ফেলছে গাইজ। ডেঞ্জার ভাই কিন্তু এখানে শিপইয়ার্ডে আছে অ্যান্ড তারপরে এখানে মোটামুটি ভালোই সবাই কিল করতে পারছে। তো রোজ ভাইকে আমরা আরেকবার দেখবো, সেও কিন্তু এখানে একটু ল্যাগ খাচ্ছে। তো দেখা যাক আর কে কে কিল করছে গাইজ। এই সব সময় কিন্তু আমাদের এদিকে জিহান ভাইয়ের কাছে আমরা চলে যাব, জিহান ভাইও একটা অলরেডি কিল করে ফেলছে। প্লাস গাইজ সব ম্যাচের মধ্যে দেখতেছি যে আমাদের যে নবিতা ভাই আছে, নবিতা ভাই প্রথম দিকে কিল করে ফেলে, বাট এই ম্যাচেও কিন্তু প্রথম দিকে নবিতা ভাই কিল করে ফেলছিল একটা, এখন পর্যন্ত অ্যালাইভ আছে কার্টুলস্টিয়াতে। গতবারকেও আমরা জিহান ভাইকে দেখছিলাম কার্টুলস্টিয়া ছিল, তো এইবারও সে কার্টুলস্টিয়ায় নামছে। তো সে তার প্রথম সে তার জায়গাটা খুব ভালোভাবে মেনটেন করে কিন্তু অলরেডি রেখে দিছে। গাইজ আমরা এখানে হয়তো একটা ফাইট দেখতে যাচ্ছি, সাজিদ সাজিদ বিডি কি ভাই, সাজিব YT, আচ্ছা সাজিব YT নিচে কিন্তু প্লেয়ার আছে, এখানে প্লেয়ারকে মোটামুটি ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, প্লেয়ারটা নিচের দিকে চলে গেল অ্যান্ড সে কি এখানে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে ফাইটটা কি ব্যাক করতে পারবে, নাকি এখানে সে মরার চান্স আছে এটা দেখার বিষয়, আর নাকি ফাইটটা অ্যাভয়েড একদম হয়ে যাবে এটাও একটা দেখার বিষয় গাইজ। তো দেখা যাক এখানে আদৌ ফাইটটা লাগে কিনা, নাকি এখানে ফাইটটা অ্যাভয়েড হয়ে চলে যায় গাইজ। এখানে আমরা চাচ্ছি যে একটা ফাইট এখানে লাগুক, বাট এখান থেকে কোনো একজন মরুক, তো এখানে আমি মরলে আমার কাছে ভালোই লাগবে, আমার ফাইট দেখলে ভালোই লাগবে। বাট গাইজ এখানে সুমন ভাইয়ের কাছে কিন্তু আমরা চলে আসলাম, সুমন ভাই দেখতেছি শিপইয়ার্ডে দৌড়াচ্ছে, প্লাস এখানে বহু প্লেয়ার কিন্তু আরেকটা প্লেয়ার আমরা দেখছিলাম, এ ভাই এখনো এই জায়গায় সজীব ভাইয়ের এখানে ফাইটটা এখনো কিন্তু অ্যাভয়েড করে নাই। নিচের যে প্লেয়ারটা আছে সে কিন্তু প্রচুর, যদি সে বলতেছে তোকে আমি যেতে দিব না অ্যান্ড আমিও যাবো না, হয় আমি মরবো নয় তুই এখানে মরবি। তো এখানে কিন্তু আমাদের নবিতা ভাই কিন্তু অলরেডি আরো একজনকে মেরেছে, সে হচ্ছে রোজ, যে একটা কিল করে রাখছিল। তো এখানে কিন্তু সজীব ভাইয়ের উপর কিন্তু পুশ করে দিছে, এখানে কিন্তু কার 98 নিয়ে পুশ করে দিল অ্যান্ড মোটামুটি কার 98 দিয়ে ক্লোজে মেরে দিল আমাদের সজীব ভাইকে, নিয়াস TM ভাই। তো ভালো একটা গেম প্লে দেখতে পারলাম আমরা নিয়াস TM ভাই থেকে। তো তৌসিফ ভাইয়ের কিন্তু এখানে নেট প্রবলেমের কারণে তৌসিফ ভাই অনেক পিছিয়ে আছে। তো এইখানে নবিতা ভাই কিন্তু আরো একবার রিভার্স সাইডের দিকেই চলে আসলো, রিভার্স সাইডেই তার আরেকবার ক্যাম্প ছিল, সে ওইখানেই নামছিল।
তো এখন গাইজ দেখার বিষয় হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত এবার কে টিকতে পারে। নবিতা ভাই কিন্তু গত ম্যাচে ভালো একটা পারফরমেন্স করে লাস্ট পর্যন্ত তার পজিশনটা ধরে রাখতে পারে নাই কোনো না কোনো কারণের জন্য। তো এই ম্যাচে আই থিঙ্ক সবকিছুই সে ভালোভাবে মেনটেন করতে পারবে। অ্যান্ড যে কয়টা প্লেয়ার এখন পর্যন্ত অ্যালাইভ আছে মোটামুটি সবাই তাদের পজিশনটা খুব ভালোভাবে হোল্ড করে রাখতে পারবে। তো এখানে শুভ ভাই কিন্তু আমাদের পিকের মাঠের নিচে বসে আছে। তো এখানে সে একটা ফাইট করে একটা কিল কিন্তু অলরেডি ডান করে ফেলছে, বাট এখানে আরো কিলের জন্য হয়তো বা সে হোল্ড করে বসে আছে বা তার পজিশনটা সে হোল্ড করার ট্রাই করতেছে মাঠের মাঝখান বরাবর, সেই কারণে হয়তো বা সে পিকের মাঠের মধ্যে বসে আছে। তো গাইজ আমরা নেক্সট কোন প্লেয়ারগুলোকে দেখবো, নেক্সট প্লেয়ারগুলো কি অবস্থা। এখানে কিন্তু দা ডিসি শাহি ভাই কিন্তু অলরেডি দুইটা করে কিল করে ফেলছে। মোটামুটি সবার পজিশনই গাইজ ভালো আছে। এখানে শুভ ভাইকে দেখতেছি আমরা গাইজ, শুভ ভাই অলরেডি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাই আমি পিসি প্লেয়ার ভাই, বাট আই কান্ট প্লে। হ্যাঁ পিসি প্লেয়ার এখানে খেলতে পারবে না। হিন্দি প্লিজ ব্রো, এটা হচ্ছে ব্রো দিস ইজ বেঙ্গলি স্ট্রিম, সো আই কান্ট স্পিক হিন্দি। If you want to carry, please watch it. তো গাইজ এখানে কি আমার নেটে বহুল বেশি প্রবলেম করতেছে, আমি এখানে চেঞ্জ করতেছি বাট এখানে কিন্তু কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। এখানে শুভ ভাই থেকে চেঞ্জ হইতেছে না আমার ক্যামেরা, নেটে অতটাই প্রবলেম দিতেছে। গাইজ এখানে মোটামুটি অনেক কটা কিল হয়ে গেছে, অলরেডি 22 জন অ্যালাইভ আছে। এখানে আমরা চলে আসছি ল্যান্ড্রি ভাইয়ের কাছে। তো এখানে জিহান ভাই কিন্তু অলরেডি একটা কিল করে ফেলছিল প্রথমে দিকে আমরা দেখছিলাম। তো জিহান ভাই কিন্তু অলরেডি আগের জায়গার মধ্যে পজিশন হোল্ড করে বসে আছে। গাইজ আগের ম্যাচে আমরা জিহান ভাইকে যেখানে দেখছিলাম এখন কিন্তু সেখানে বসে আছে পজিশন হোল্ড করে। তো এখানে বিটিএস ফ্যান বয় নামের একজন ভাই আছে আমাদের, বিটিএস ফ্যান বয়। আচ্ছা তার ভালো লাগতে পারে কোনো সমস্যা নেই। বিটিএস ভাই কিন্তু এখানে বসে আছে। তো এখানে ল্যান্ড্রি ভাইকে তো আমরা দেখলাম সে জোনের মধ্যে মুভ করা ট্রাই করতেছে, প্লাস এখানে সাবিত ভাইও কিন্তু এখানে তার পজিশন হোল্ড করে সে কিন্তু সাইডের দিকে বসে আছে। এখানে দা ডিসি শাহি ভাই কিন্তু সে ফাইটের উপরে আছে, সে কিন্তু অলরেডি দুইটা কিল করে ফেলছে অ্যান্ড অলরেডি ফাইট নেওয়ার সম্ভাবনা আছে। তার সামনে একটা প্লেয়ার আছে, আই থিঙ্ক সে ফাইটটা নিবে বা মুভ করে চলে যাবে, দুইটা থেকে একটা করবে। তো দেখা যাক গাইস, এখানে কিন্তু সে একটা হেড লাগিয়ে ফেলছে অলরেডি এখানে ফাইট নেওয়ার চেষ্টা, ভালো একটা ড্যামেজ এন্ড সে কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে কজ এখানে তার ভালো একটা ড্যামেজ ছিল, সে ফাইট এখানে নেওয়ার চেষ্টা করতেছে এন্ড এনিমি কিন্তু এখানে প্যাক করে বসে আছে, সে প্যাক ভাঙার চেষ্টা। ভালো একটা ফাইট দেখার এখানে আশঙ্কায় আমরা আসি, বাট তার কাছে হয়তো বা যদি এখানে গ্রেনেড থাকতো সে কিন্তু গ্রেনেড মেরে দিত, সে দুই তালা থেকে নেমো কিন্তু এখানে মারতে পারে কিন্তু সে এখানে ভুল করলো। বাট ডিসি শাহিকে ডেঞ্জার ওয়াইটি মেরে দিল এখানে, তার একটা ভুলের কারণে সে কিন্তু এখানে ফুল হিল করতে পারছিল। তো গাইজ উপর থেকে মারলে কিন্তু ডিসি শাহি ভাই খুব ইজিলি মারতে পারতো, বাট তখন তার প্রেজেন্ট মাইন্ডটা কাজ করে না, এই কারণে সে কিন্তু এখানে মারতে পারে নাই ডেঞ্জার ওয়াইটি ভাইকে। ডেঞ্জার ওয়াইটি ভাই ইতিমধ্যে দুইটা কিল ডান করে ফেলছে। এখানে আমরা টক্সিক জিরো কে দেখবো, টক্সিক জিরোর নিচেও এনিমি আছে এন্ড টক্সিক জিরো ভাই অলরেডি তিনটা কিল করে ফেলছে, সে কিন্তু লিড ধরে আছে। গাইজ কিলের লিড গুলা কিন্তু এখনো সে ধরে আছে। তো এখান থেকে দেখবো টক্সিক ভাই কয়টা কিল করতে পারে গাইজ। তো এখানে টক্সিক ভাই নিচেও আই থিঙ্ক এনিমি আছে, বাট এখন তার আশেপাশে কোনো কিছু আমি দেখতেছি না, বাট হয়তো বা ছিল অ্যাভয়েড করে চলে গেছে যে ছিল। তো হায়দ্রাবাইকে কিন্তু এখন আমরা দেখতেছি রিভার্স সাইডের সাইডে চলে আসছে, সে ব্রিজে চলে আসছে রিভার্স সাইডের। তো দেখা যাক সে একটা ভালো এখান থেকে ভালো পজিশন হোল্ড করতে পারে কি না। জিহান ভাইয়ের পজিশন গুলো আমার কাছে ভালো লাগতেছে, সে পুরো পজিশন হোল্ড করে খেলতেছে। শুভ টিএম 71 ভাই কিন্তু আবারও এখানে ভালো একটা কিল করে সে কিন্তু পজিশন ধরে বসে আছে পিকের মধ্যে। সেখানে নবিতা ভাইকে আমরা আরো একবার দেখবো, কজ নবিতা ভাই আমাদের প্রথম গিভার উইনার আজকের, আমাদের এই লোকর গিভার মধ্যে প্রথম গিভার উইনার নবিতা ভাই। নবিতা ভাইয়ের আই থিঙ্ক নেট চলে গেছে গাইজ।
তো এখানে গত ম্যাচের মধ্যে কিন্তু সে একটু ভুল করে মরে গেছিল, বাট এই ম্যাচের মধ্যে জেতার সম্ভাবনা ছিল, বাট তার নেট যাওয়ার কারণে কিন্তু এই ম্যাচটা একটু ঝামেলা বেঁধে গেল। রোহিত সুনজান ভাই কিন্তু চলে আসছে, সুনজান ভাইয়ের কাছে আমরা দেখতেছি সে কিন্তু বিমা শক্তি থেকে জোনে মুভ করা ট্রাই করতেছে গাইজ। গাইজ সামনে একটা এনিমি আছে, সামনে আছে জিহান ভাই, তো আই থিঙ্ক সে গেল না উপরে। ও এখান থেকে জোন থেকে ফাইট নেওয়ার চেষ্টা গাইজ, জোন থেকে কিন্তু একটা প্লেয়ার ফাইট নিচ্ছে কার 98 দিয়ে সুনজান ভাইয়ের সাথে। তো আই থিঙ্ক দেখার বিষয় এখানে কেউ একজন তো যাইতে চলতেছে গাইজ, তো দেখার বিষয় হচ্ছে কে এখন এখানে বাঁচতে পারে। এখানে ভালো একটা নেট করার চেষ্টা, নেট কিন্তু কুক করতেছে অলরেডি, কিন্তু নেট একজনের নেট আরেকজন খেয়ে গেছে অলরেডি, দুইজনের ফাইটের মধ্যে আছে গাইজ। তো এখানে একে অপরকে ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট সুনজান ভাই এখানে কোনো ড্যামেজ খায়নি, কিন্তু অপোনেন্ট প্লেয়ারকে কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ। সুনজান ভাই এখান থেকে ভাগার চেষ্টা, তাকে কিন্তু পেছন থেকে কোনো একটা ড্যামেজ দিল না। সুনজান ভাই কিন্তু অলরেডি ভেগে চলে আসছে তার পজিশন মতনে, সে কিন্তু ফাইটটা এখান থেকে অ্যাভয়েড করে নিল, এত ক্লোজ থেকেও ফাইট অ্যাভয়েড গাইজ। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, আই থিঙ্ক এখানে মোটামুটি ভালো একটা ফাইট আমি এখান থেকে এক্সপেক্ট করতেছিলাম, বাট কোনো না কোনো কারণে এখান থেকে ফাইটটা হলো না। রবিতা ভাই কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে গাইজ, তার নেট চলে গেছিল, দ্যাটস ওয়াই সে এলিমিনেট হইতে বাধ্য হইলো। তো এখানে কিন্তু সুমন ভাইয়ের কাছে আমরা চলে গেছি, সুমন ভাইয়ের কাছে গাড়ি ক্যারেক্টার আছে আই থিঙ্ক, অ্যান্ড সে গাড়ি নিয়ে ফেলছে, তো দেখার বিষয় যে গাড়ি নিয়ে কতটুকু সার্ভাইভ দেওয়া যায়। তো এখানে জাহিদ ভাই কিন্তু গাইজ পুরো হোল্ড করে বসে আছে কেপ টাউনের সাইডে, তো জোনটা কিন্তু এবার পুরো ফাঁকা মাঠে পড়তে চলতেছে, ফাঁকা মাঠে জোনটা বলে আই থিঙ্ক আমার কাছে ভালো হবে। পর্দারা পর্দা চাপা, গাইজ জোনটা যখন গাইজ এখানে কিন্তু একটা ফাইট দেখতে চলতেছি সুনজান ভাইয়ের সাথে, সুনজান ভাই কিন্তু এখান থেকে ফাইট অ্যাভয়েড করে চলে আসে, বাট এখানে কিন্তু ভাঙার চেষ্টা। তো এখানে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দিল, বাট টক্সিক ভাই কিন্তু এখানে আবার মেরে দিল আরেকজনকে, সে কিন্তু টোটাল 4টা কিল করে ফেললো, সে ভালো একটা পজিশন হোল্ড করে বসেছিল, প্লাস 4টা কিল করে ফেলছে, তার পজিশন কিন্তু মোটামুটি অনেক ভালো পজিশনে সে বসে আছে গাইজ। আমরা 15 জন আমাদের লাস্ট 15 জন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড 15 জন প্লেয়ারের মধ্যে কিন্তু আমরা আমাদের উইনার আজকে পেয়ে যাবো 3 জনকে। তো অলরেডি কিন্তু আরো একটা জোন শেষ হচ্ছে, এখানে জিহান ভাই কিন্তু একটা ফাইট নেওয়ার চেষ্টা, বাট ফাইটটা আবার অ্যাভয়েড করে নিল। এখানে কিন্তু যেখানে যে টক্সিক ভাই ছিল, টক্সিক ভাই কিন্তু মারার চেষ্টা, বাট এখানে তার কাছে AC-80 আছে, তার কাছে এই মোটামুটি ভালো একটা ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু সে ফুল কিলটা কনফার্ম করতে পারলো না, কজ এখানে তার কাছে AC-18, তার জোনে মুভ করার চেষ্টা করার কথা আই থিঙ্ক এখানে জিহান ভাই, বাট জিহান ভাই এখানে কিন্তু একজনকে এখানে নেট করে করে দিল, নেট করে কি মারতে পারছে আই থিঙ্ক জানি না। এখানে জিহান ভাইয়ের সাথে একটা ফাইট হওয়ার চেষ্টা, এখানে জাহিদ ভাইয়ের এখানে এনিমি, তো গাইজ সবখানে মোটামুটি একটা ফাইট হচ্ছে। জিহান ভাইয়ের এখানে একটা এনিমি আছে, জাহিদ ভাইয়ের ক্লোজে একটা এনিমি চলে গেছে, তো জাহিদ ভাইকে আমরা একটু দেখা ট্রাই করবো, তো জাহিদ ভাইকে এখানে ফাইটটা নিতে পারবে। তো এখানে গাড়ি নিয়ে কিন্তু আসার চেষ্টা, গাড়ি ক্যারেক্টার আছে মনে হয় তার কাছে, এই কারণে হয়তো বা গাড়িতে মধ্যে এসে গুলি লাগাইতে পারতেছে না। তো গাইজ এটা একটা খুবই দুঃখজনক একটা বিষয় যখন গাড়ি নিয়ে ঘোরাফেরা করে গাড়িতে আমরা গুলি লাগাইতে পারি না। তো এখানে ফাইটটা অ্যাভয়েড হয়ে গেছে, জিহান ভাইয়ের কাছে আমরা আবারও যাবো। জিয়ান ভাই কিন্তু এখন পর্যন্ত ফাইটটা অ্যাভয়েড করে নাই, সে কিন্তু এখন পর্যন্ত ফাইটটা ধরে রাখার ট্রাই করতেছে। সুমন ভাই কিন্তু ভালো একটা পজিশন হোল্ড করে বসে আছে, তো এখানে আমরা কিন্তু জাহিদ ভাইকেও দেখছিলাম, তো জাহিদ ভাইকে কি আমরা সুমন ভাইয়ের সাথে ফাইটটা লাগতে দেখবো? তো জাহিদ ভাই কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, আই থিঙ্ক আমরা সুমন ভাইয়ের সাথে জাহিদ ভাই ফাইটটা দেখবো না, বিটিএস ফ্যান ভাইকে আমরা দেখবো। তো সে কিন্তু এখানে ভালো একটা পজিশন হোল্ড করে বসে আছে, সে কিন্তু টাওয়ারের উপর ওঠার চেষ্টা, আই থিঙ্ক টাওয়ারের উপর কেউ নাই, যদি থেকে থাকে তাহলে আমরা এখানে একটা ফাইট দেখবো। তো এখানে কিন্তু একটা এনিমি আমরা সাউন্ড পেতে যাচ্ছি, তো এখানে একটা ফাইট হতে যাচ্ছে, ক্রনো মেরে দিচ্ছে, অ্যান্ড ওকং এর ভালো একটা ব্যাপার, বাট তাই এখানে এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ খেয়ে গেল। তো এখানে একটা নেট করার চেষ্টা, নেটটা কিন্তু বাইরে চলে গেল, ভালো পজিশনে নেট পড়লে হয়তো বা এখানে একটা খুব বড় একটা ঘটনা ঘটার চান্স থাকতো গাইজ। তো এখানে কিন্তু বিটিএস ফ্যান বয় ফাইটটাকে অ্যাভয়েড করে নিচে চলে আসছে, তো জাহিদ ভাই কিন্তু আরো একটা পজিশন হোল্ড করে বসে আছে, তো এখান থেকে উপর থেকে যে যে নামবে তাকে কিন্তু সে ভালো একটা ড্যামেজ দিতে পারবে। তো আমরা কিন্তু টপ 12 প্লেয়ারকে পেয়ে গেছি, তো এখানে ল্যান্ড্রা ভাইকে আমরা দেখবো, সে কিন্তু 2টা কিল করে নিছে অলরেডি, সে কিন্তু তার পাশে প্লেয়ার থাকে সত্ত্বেও সে ফাইট নিতেছে না। গাইজ গাড়ি ক্যারেক্টার নিয়ে এখানে মারার চেষ্টা, ল্যান্ড্রি ভাইকে কিন্তু উড়িয়ে দিল গাড়ি দিয়ে, গাড়ি বলতে এখানে বাইক দিয়ে উড়িয়ে দিছে, তো তেমন একটা ড্যামেজ দিতে পারে নাই। এখানে কিন্তু বাইক থেকে নামার চেষ্টা, অ্যান্ড মোটামুটি ভালো একটা ড্যামেজ বাইকওয়ালাকে, অ্যান্ড বাইকওয়ালাকে মোটামুটি ড্যামেজ দিয়ে আই থিঙ্ক কিলটা কমপ্লিট করে ফেলছে বিটিএস ফ্যান বয়।
বিটিএস ফ্যান বয়কে কিন্তু লন্ড্রি ভাই এখন অলরেডি মেরে দিছে, তো অনেক কলাকে এন্ড বাই কলাকে মোটামুটি ড্যামেজ দিয়ে আই থিঙ্ক কিলটা কমপ্লিট করে ফেলছে বিটিএস ফ্যান বয়। বিটিএস ফ্যান বয়কে কিন্তু লন্ড্রি ভাই এখন অলরেডি মেরে দিছে, তো অনেকক্ষণ সে পজিশন হোল্ড করে বসেছিল। তো টপ 10 প্লেয়ারকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, আমরা লাস্ট জনের দিকে মুভ করতে।